नमस्कार বন্ধুরা, সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর আবার নতুন ভিডিও আসছে। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তোমাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব, তেঁতুলের আচার। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার আমি কিভাবে ঘরে করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। আর এখন যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো তেঁতুলের আচার করার জন্য আমি কী কী নিয়েছি দেখো। আমি কী কী নিয়েছি এখানে, এখানে আমার এখানে 1.5 কেজি মতো তেঁতুল আছে। তেঁতুলটা আমি জল দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর লাগবে জিরে, গোটা জিরে, গোটা ধনে, এখানে 5 ফোড়ন নিয়েছি কালো জিরে, রাঁধুনি, এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হলুদ। এটা ভেজে আমি গুঁড়ি করে নেবো, এই মশলাটা তেঁতুলের আচারে দেবো। আর এখানে আমি গুড় নিয়েছি, কিছুটা গুড় আর কিছুটা চিনি নিয়েছি, আর লাগবে সামান্য একটুখানি নুন। তাহলে চলো আগে মশলাটা আগে ভেজে নিই, মশলাটা রেডি করে নিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি মশলাগুলো এক এক ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। এখানে কয়েকটা তেজপাতা নিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর নাহলে লঙ্কাটা বেশি হয়ে যাবে, বেশি ভাজা হয়ে যাবে। তেজপাতাটা লঙ্কাটা ভাজা হয়েছে, এটাকে আমি নামিয়ে রাখবো। বাদ বাকি মশলাগুলো ভেজে নেবো আবার শুকনো খোলায় গ্যাস কমিয়ে। দিয়ে দিলাম জিরে, এখানে যে যে মশলাগুলো নিয়েছিলাম জিরে, ধনে, 5 ফোড়ন, রাঁধুনি, কালো জিরে, লবঙ্গ, এলাচ সব একসাথে আমি ভেজে নেবো। গ্যাসটা সামান্য একটুখানি বাড়িয়ে দেবো। বারবার কিন্তু নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে মশলাটা। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা নামিয়ে নেব। মশলাটা সামান্য একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি মিক্সিতে গুঁড়ি করে নেব। কড়াইতে আমার সামান্য একটু সর্ষের তেল লাগবে, আমি তখন বলতে ভুলে গেছি, সামান্য একটু সর্ষের তেল লাগবে। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি 4টে মতো শুকনো লঙ্কা দেবো আর একটু 5 ফোড়ন দেবো, তাহলে সুন্দর গন্ধ হবে। আরও গ্যাসটা বাড়িয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। হলুদটা দিলে
আচারটা অনেকদিন ভালো থাকে। আর গ্যাসটা কমিয়ে গুড়টা দিয়ে দেব। গুড়টা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আর একটু চিনি, কারণ তেঁতুল তো ওজন একটু মিষ্টিটা একটু বেশিই লাগবে। দিয়ে দেবো যে বাটিটা গুড় রেখেছিলাম সেই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে নেবো। এটা দিয়ে দেবো, এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। গুড়টা আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি, গুড়ে জাল উঠতে থাক। ততক্ষণ আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা মিক্সিতে গুঁড়ি করে নিয়ে আসছি। মশলাটা গুঁড়ি করে নিয়ে এসছি, মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখি গুঁড়ে কী হয়েছে। গুড়টা এখনও পাকা শুধু, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ গুঁড়েও নুন থাকে। এখন অল্প দিই, পরে যদি লাগে তখন আবার দেবো। গুড়টা প্রায় হয়ে এসছে, এর মধ্যে আবার তেঁতুলটা দিয়ে দেবো। তেঁতুলটার সাথে গুড়টাকে ভালোভাবে নাড়াতে হবে। বাকি বাকিটাটুকু এবার দিয়ে দেবো। পুরো মশলাটা তেঁতুলের সাথে মিশে গেছে। আমার তেঁতুল আচারটা হয়ে গেছে, এবার খেয়ে বলবে কেমন হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিলাম, নাবিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমাদের ঘরে একজন খেয়ে বলবে কেমন হয়েছে আচারটা। খেয়ে বলো আচারটা কেমন হয়েছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। আমি একটু নিয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে দেখলে তো কত সহজে কত তাড়াতাড়ি এরকম তেঁতুলের আচার বানানো যায়। তো
তোমরা অতি অবশ্যই আমার মতো এরকমভাবে বাড়িতে তেঁতুলের আচার বানাবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর খেতে তো তেঁতুলের আচার ভালোই লাগে, তবুও তোমরা জানাবে আর এরকমভাবে করে দেখবে কেমন লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করছি।